ভারতবর্ষে কোটি কোটি ছাত্রছাত্রী, কোটি কোটি অফিস আর সরকারি সুবিধার জন্য কোটি কোটি উপভোক্তা, নিত্য প্রতিদিন কোটি কোটি মানুষের দৌড়দৌড়ি, প্রতিদিন কোটি কোটি কাগজের লেনদেন, স্কুল লিভিং, ডিগ্রি সার্টিফিকেট, বিদ্যুতের বিল, জলের বিল, ট্যাক্স বিল, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, নো অবজেকশন সার্টিফিকেট। কেউ দিতে দিতে ক্লান্ত হয়ে যায়, আর কেউ নিতে নিতে। কোথাও আবার ডকুমেন্ট পাল্টে দেওয়ার ঝুঁকি, আবার কোথাও হারিয়ে যাওয়ার ভয়। আর যদি কখনো একটাও ডকুমেন্ট ভুলে যান, তাহলে এর চেয়ে বড় অপরাধ তো আর কিছু হতেই পারে না। পেপার ওয়ার্কের এই দৌড়ে কেউ হয়ে যায় মিলখা সিং, আবার কেউ হয় পিটি উষা। আর মাফ করবেন, কখনো যদি ভূমিকম্পের মতন কোনো ঘটনা ঘটে, তাহলে বেচারা গরিব মানুষ তো এইসব কাগজের সাথে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবে। আরে যদি এইসবই করতে থাকে ইন্ডিয়া, তাহলে কাজ কবে করবে? এই জন্যই ভারত সরকার দেশের নাগরিকদের দিয়েছে এক সুরক্ষিত এবং সরকারি সংস্থান দ্বারা অনুমোদিত অনলাইন ডকুমেন্ট শেয়ারিং এর সুবিধা, ডিজিলকার। সাধারণত ডকুমেন্টের আদান প্রদান তো ইমেল বা অন্য কোনো ডকুমেন্ট শেয়ারিং পোর্টাল বা ক্লাউড স্টোরেজের অ্যাপস থেকেও করা সম্ভব। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে নাগরিকদের জন্য সবচেয়ে বেশি জরুরি হলো এমন এক অনলাইন ডকুমেন্ট শেয়ারিং এর সুবিধা, যা সরকারের দ্বারা অনুমোদিত হবে। তাই এখন নিজের সমস্ত জরুরি ডকুমেন্টস স্ক্যান করে একটা ডিজিটাল লকারে আপলোড করুন, আর সেগুলো মাত্র একটা ক্লিক করে শেয়ার করুন যে কারুর সঙ্গে বা যে কোনো সংস্থার সঙ্গে। কারণ যাকে শেয়ার করবেন তাকে শুধু দেখার আর প্রিন্ট নেওয়ার অনুমতি প্রদান করা হবে, মানে কোনো কিছু পাল্টে দেওয়ার কোনো প্রশ্নই নেই। শুধু আপনি না, সরকারও আপনাকে পাঠানো প্রতিটা ডকুমেন্টের একটা ডিজিটাল কপি এই লকারে আপলোড করবে। এটাই তো বানায় ডিজিটাল লকারকে অন্য সমস্ত ক্লাউড স্টোরেজ অ্যাপ্লিকেশন থেকে আলাদা। এই ফিচারের জন্যই ডিজিটাল লকার হয়ে যাবে এমন এক গুরুত্বপূর্ণ মাধ্যম, যার দ্বারা সরকার আপনাকে পাঠাতে পারবে আপনার সাথে সম্পর্কিত সমস্ত জরুরি ই ডকুমেন্টস। শুধু তাই নয়, আগামী দিনে বিভিন্ন সরকারি সংস্থান অন বোর্ড এসে যাওয়ায় যে কোনো শেয়ার করা ই ডকুমেন্টস আসল কি না সেটাও প্রমাণিত করা যাবে। তাহলে এখন আর কাগজপত্রের সুরক্ষার কথা ভাবতে হবে না, আর প্রয়োজনে আপনি সঙ্গে সঙ্গে সেগুলো অ্যাক্সেসও করতে পারবেন। কিন্তু এসব হবে কিভাবে? শুধু আপনার আধার কার্ড এবং মোবাইল নম্বর থেকে www.digitallocker.gov.in এ রেজিস্টার করুন, নয়তো সোজা চলে যান কাছাকাছি থাকা সিএসসি সেন্টারে, যেখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন অথবা মোবাইল নম্বরের সাহায্যে হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন। শুধু তাই নয়, যেসব নাগরিকের কাছে আধার নম্বর নেই তারাও নিতে পারবেন এই সুবিধার লাভ। নিজের মোবাইল নম্বরে ওনারা পাবেন ওটিপি, মানে ওয়ান টাইম পাসওয়ার্ড, যার সাহায্যে ওনারা করতে পারবেন সাইন আপ। তার সাথে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় ওনাদের আপলোড করতে হবে সরকারি সংস্থান দ্বারা জারি করা নিজেদের অ্যাড্রেস প্রুফ আর আইডেন্টিটি প্রুফের স্ক্যান্ড কপি। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনি পাবেন নিজের এক পার্সোনাল অ্যাকাউন্ট, যেখানে স্ক্যান করে আপলোড করুন নিজের সমস্ত মূল্যবান ডকুমেন্টস, আর সেগুলো ই সাইন করে লক করে দিন এই লকারে। এইবার আর এই ডকুমেন্টসগুলোকে ফোর্জ করা সম্ভব না। শুধু তাই নয়, এবার ই ডকুমেন্টস সঙ্গে সঙ্গে অ্যাক্সেস, ই সাইন, স্টোর আর শেয়ার করার এই সুবিধে এখন নাগরিকদের দেওয়া হয়েছে নিজেদের মোবাইলেও ডিজিটাল লকার মোবাইল অ্যাপসের সাহায্যে। আর একবার কাগজের বোঝা কম হলে সরকারও নাগরিকদের দিতে পারবে কুশল নাগরিক কেন্দ্রিত পরিষেবা। এবার না ধাক্কা খেতে হবে, না সময় নষ্ট হবে, তার বদলে সহস্র গাছ কাটা আটকাবে ইন্ডিয়া। আরে বাবা, টেকনোলজির কাজই তো হলো বাঁচানো, সে সময় হোক বা শ্রম, গাছ হোক বা পয়সা। বড় বড় মানুষের কাছে 100টা উপায় থাকে, কিন্তু যা কোনো ছোট থেকে ছোট মানুষের জীবন সহজ বানিয়ে দেয় তাকেই বলে ডিজিটাল ইন্ডিয়া। এবার ব্যাংকের কাজ হোক বা বিমার, অ্যাডমিশন হোক বা পাসপোর্ট, যে কোনো সময় যে কোনো স্থানে শুধু একটা ক্লিক, শেয়ার আর রিল্যাক্স। ডিজিটাল লকার, ক্রিয়েটিং পেপার ফ্রি ইন্ডিয়া। আসুন বানাই পেপার ফ্রি ইন্ডিয়া। পেপার ফ্রি নাগরিক সেবা, পেপার ফ্রি সরকার।